আমাদের সেভেন্থ ডে, আমরা আজকে লেতেই রয়েছি, কালকে রাত্রে আমরা লে সিটিতে পৌঁছেছি। আমাদের আজকের আইটিনারিতে আজকেও লে সিটি রয়েছে, সো আমরা আজকে লে সিটিটা এক্সপ্লোর করব। আমরা অলরেডি বেরিয়ে গেছি, আর বেসিক্যালি আজকের দিনটা আমরা রিল্যাক্স করবার জন্য, কারণ কন্টিনিউয়াসলি ফ্রম লাস্ট সিক্স ডেজ উই আর ট্রাভেলিং ফ্রম মর্নিং টু নাইট কন্টিনিউয়াসলি, সো আজকে বেসিক্যালি একটুখানি নিজেদেরকে অ্যাক্লামেটাইজ করবার জন্য। কালকে রাত্রে একটুখানি এমএসএ প্রবলেম হয়েছিল, সবার প্রচণ্ড হেডেক হচ্ছিল, বাট উই আর ফাইন নাও। সো আমরা এখন যাচ্ছি টুয়ার্স হেমিস মনাস্ট্রি। আমরা অনেকগুলো জায়গা পয়েন্ট আউট করেছি এবং লোকালদের সঙ্গে কথা বলে কিছু জায়গাগুলো ফাইনালাইজ করেছি, আছে দেখার মতো অনেক কিছু। আর আজকে আরেকটা স্পেশাল ডে হচ্ছে, আজকে ঋষিতের বার্থডে, সো অ্যান্ড উই আর ভেরি হ্যাপি দ্যাট উই আর সেলিব্রেটিং ঋষিত 15th বার্থডে ইন লে, সো উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। আর ঋষিতকে আজকে তার জন্য আজকে লাদাখিতে সাজানো হয়েছে, এসেছে ঋষিত সকালে গিয়ে, ও আজকে একটা লাদাখি ড্রেস, ট্র্যাডিশনাল ড্রেস চয়েস করে ও আজকে লাদাখি ড্রেস পরে ওর বার্থডে সেলিব্রেট করছে, সো স্টে টিউন উইথ আস। কারু মাত্র 15 কিলোমিটার, মানে বাবা আমরা তো হয়তো কারুর থেকে এগিয়ে যাবো আরো। এখানেই বসে মান্ডু চেয়ার পেতে ছবি তুলবো। দেখ তুই তো আগে তো বোটও তো দেখলি তো, ঠিক আছে যায়।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হেমেস গ্রামটির অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা হেমেস মনেস্ট্রিতে পৌঁছে গেলাম। 11th century এই মনেস্ট্রি প্রথম নির্মিত হয়েছিল। তারপর আবার 17th century এটিকে পুনরায় নির্মাণ করা হয়। হেমেস মনেস্ট্রি ভারতের সবচেয়ে ধনী মঠ হিসাবেও পরিচিত। এই মনেস্ট্রিতে একটি মিউজিয়াম আছে যেখানে বিভিন্ন শিল্পকর্মও রয়েছে। হেমেস মনেস্ট্রিতে গেস্ট হাউসও আছে, যদি কেউ চান সেখানে থাকতে পারেন। এবার চললাম থিক্সে মনেস্ট্রিতে। থিক্সে মনেস্ট্রিটাও ভীষণ সুন্দর। গেটে ঢোকার মুখে একটি টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে মনেস্ট্রির ভেতরে ঢুকে পড়লাম। থিক্সে মনেস্ট্রিতে বিভিন্ন সিনেমার শুটিংও হয়েছে। দিলশে ছবির একটি গান এইখানে শুটিং করা হয়েছিল। থিক্সে মনেস্ট্রি দেখে বেরোতে বেরোতে বিকেল 5টা বেজে গেল, তাই আর লে প্যালেস দেখা হলো না, কারণ লে প্যালেস বিকেল 4টের মধ্যেই বন্ধ হয়ে যায়। তাই আমরা শান্তি স্তূপা দেখার জন্য রওনা দিলাম। লে জেলার চান্সপাতে পাহাড়ের চূড়ায় একটি সাদা রঙের গম্বুজ আকৃতি, যেটিকে শান্তি স্তূপা নামে আমরা পরিচিত, সেটি অবস্থিত। প্রায় 11,841 ফুট উচ্চতায় 1991 জাপানি বৌদ্ধ ভিক্ষু জিওমিও নাকামুরার দ্বারা এটি নির্মিত হয়েছিল। এই শান্তিস্তূপাটি 14তম দলাই লামার দ্বারা প্রতিষ্ঠিত বুদ্ধের ধ্বংসাবশেষ ধারণ করে। শান্তিস্তূপাটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধির প্রচার এবং বৌদ্ধ ধর্মের 2500 বছরের স্মরণার্থে নির্মিত হয়েছিল। এটিকে জাপান ও ভারতের মানুষের মধ্যে বন্ধনের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয়। শান্তি স্তূপার উপর থেকে পুরো লে সিটিটা দেখতে ভারী সুন্দর লাগছিল।
এরপরে আর মার্কেটিং করতে পারবো না, তাই লে মার্কেট থেকে বাড়ির সবাইয়ের জন্য কিছু না কিছু কিনে হোটেলের দিকে এগোচ্ছি। আগামীকাল আবার খারদোংলা ক্রস করে সিয়াচিন দেখে বিস্কিটে পৌঁছানো, অনেকটা জার্নি। তাই আবার দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট সবাইকে। থেকে বেরিয়ে এখন খারদোংলা রোডে পড়লাম, পাগল হয়ে গেছি। ফাইনালি আমরা সিয়াচিন বেস ক্যাম্পে পৌঁছেছি। বাট গাড়ি যেখানে পার্কিং সেখান থেকে একটু ওয়াক করে যেতে হবে।